নমস্কার বন্ধুরা, রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার বৈঠকখানা ফিশ মার্কেটে। এটা একটি হোলসেল ফিশ মার্কেট। আপনারা যদি মাছের কোনো বিজনেস করতে চান, তাহলে কিন্তু আপনারা এই বৈঠকখানা বাজার থেকেই হোলসেল রেটে আপনার মাছ কিনে নিয়ে গিয়ে আপনার লোকাল বাজারে সেটা বিক্রি করতে পারবেন। এবং এই হোলসেল মার্কেটের ভিডিওই আপনাদেরকে দেখাবো। এই মার্কেটে আপনারা সমস্ত রকমের মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, পার্শে, ভোলা, ট্যাংরা, ফলই, গুরজাউলি, ইলিশ, মৌরলা, পুঁটি, পম্পলেট, ভেটকি, শঙ্কর, লোটে, যা যা মাছ আপনারা বাজার থেকে কিনে আনেন, সমস্ত রকমের মাছই কিন্তু এই কলকাতার বৈঠকখানা বাজারে এলেই পেয়ে যাবেন। এই বৈঠকখানা বাজারে আসতে গেলে আপনাকে চলে আসতে হবে কলকাতার শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনের একদম উল্টো দিকেই, ফ্লাইওভারের গায়েই রয়েছে এই কলকাতার বৈঠকখানা বাজার। আপনারা এখানকার যে মাছগুলো মূলত আসে, সেগুলো বেশিরভাগই অন্ধ্র থেকে আসে, এবং লোকাল মাছ, সেই মাছও কিন্তু এখানে পাবেন। যেমন ডায়মন্ড হারবার বা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে, মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই মার্কেটে মাছ আসে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনারা মাছের দাম এবং কি ধরনের মাছ পাওয়া যায় সেই সমস্ত কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই বৈঠকখানা বাজারের বেশ কিছু আড়তদারের সঙ্গে আমরা কথা বলবো এবং এখানকার মাছের যে বাজার দাম সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা যে কত কি দাম আছে? এটা এটা কি দাম আছে? কম হ্যাঁ কে ডিমবালা মাছি হ্যাঁ কাতলা উসকা 150 ইয়া 160 মিল জায়েগা 150 160 মিল জায়েগা হ্যাঁ আগে वाला কিসকা হ্যায় হ্যাঁ ইধার ডিমবালা মাছি তিন খায়া হ্যায় এক দো তিন খানা মাছি হ্যায় কাতলা ইসকা হো জানে বা 3 সে চাই 3 কিলো হ্যাঁ ইসকা 230 240 মিল জায়েগা 230 240 মিল জায়েগা মিল জায়েগা আজকা রেট হ্যায় কি ডেইলি মোটামুটি এই রেট পে চলতা হ্যায় রেট হ্যায় আচ্ছা जैसे डेली डेली जैसे रेट मार्केट में माल कम रहेगा तो उसका दाम बेसी हो जाएगा, मार्केट में बेसी माल रहेगा तो उसका दाम कम हो जाएगा, यही बात है। कुछ बात 10 से 20 रुपए का होगा। दुकान का नाम क्या है? हमारा दुकान का नाम है, कंपनी का नाम हुआ RBS, नाम हुआ रंजीत कुमार साहु। থেকে মাছ আছে, রুই আছে, কাতলা আছে, ঠিক আছে। এখন ডিমের সিজন, ডিম মিক্সিং আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। এবার মাছের জাত আছে, কোয়ালিটি আছে। আমাদের এখানে রুই কাতলাই বেশি পাওয়া যায়। সেটা সেটা হয়ে যাবে, সেটা অসুবিধা নেই, সেটা হয়ে যাবে। আমাদের দোকানের মার্কেট আছে ইউকে, বৈঠক বৈঠকখানা বাজার, বৈঠকখানা। চিংড়ি কত গো? কোনটা কত বলো একটু? 400? এটা 350 নাকি? আর কি কি মাছ বিক্রি করতো? ভেটকি বিক্রি করি, পার্শে বিক্রি করি, ট্যাংরা বিক্রি করি। ভেটকি কত করে যায়? ভেটকি 550 টাকা, এখন 500 টাকা। আর ট্যাংরা? ট্যাংরা একটু 550 টাকা, 550 টাকা, 500-600 টাকা। ট্যাংরা, ভেটকি, পার্শে, চিংড়ি, আজকে মাছ নেই। নমস্কার দাদা, সুনীল হালদার। এখানে পার্শে আছে, গুরজালি আছে, ইলিশ আছে,
পার্সে 350 টাকা 300 টাকা কেজি, হ্যাঁ গুড়জালেও তাই। ইলিশ আজকে 1 কিলো সাইজ গেছে 1350 টাকা 1200 টাকা পর্যন্ত, আর 1.5 কিলো সাইজ গিয়েছে 1600 টাকা। এটা 1.5 কিলো 1 কিলো 400 ওজন, হ্যাঁ পার্সে একই দাম। পাবদা পাবদা মাছ ছিল, পাবদা 350 টাকা বিক্রি হয়েছে 80 গ্রাম 90 গ্রাম সাইজ, ঠিক আছে। কত করে ওটা? 1800 টাকা। হাত না যাইলা নি, হ্যাঁ খালি না হাত দিতে ছোট দাম কত করে যাচ্ছে? 2000 টাকার থেকে নেমে 1200 টাকা হয়েছে, 1250 1200 বেচছি। হ্যাঁ হ্যাঁ 1250 1200 উড়িয়ে দিচ্ছি, আরো মাছ আছে। এ হচ্ছে আমাদের ডামনের মাছ। কত করে যাচ্ছে দাদা এখন মাছ? এখন 130 টাকা 40 টাকা, 130 টাকা 40 টাকা। বাজারে কত? 250 বিক্রি হবে নাকি? বাজারে 250 200 200 250 বিক্রি হবে। এটা কোথাকার মাছ আছে? এটা অন্ধ্রের মাছ। অন্ধ্রের মাছ না? আর কি কি মাছ আপনি বিক্রি করেন? আমরা এই অন্ধ্রের মাছ হয়, এটা খালি অন্ধ্রের মাছ। বাজারের দাম বেশি হয়েছে এখন নাকি? ভেটকি ছিল 600 টাকা। আজকে কি বাজারের রেট বেশি হয়েছে? মার্কেটের রেট বেশি ছিল, মোটামুটি কি দাম যায় মোটামুটি? 300 টাকা, 700 টাকা, 600 মোটামুটি রোজির যা দাম থেকে। আর যখন আপডাউন হয় মাঝে মাঝে।
১৫০ ১৫০ ১৫০ টাকা এটা ১৫০ টাকা ৩ কিলো ৩ ২ কিলো ৮০০ এরকম সাইজ আছে। হ্যাঁ এটা বড় আছে ৩.৫ কিলো সাইজ ১৬০ টাকা ওটা ১৬০ টাকা ওটার মধ্যে ডিম কম হবে। হ্যাঁ সব ডিম 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 হ্যাঁ সব কটা ডিম। আমার আরুষি ফিশ ট্রেডার্স। আমার নাম ডাকনাম বাবু শ্যামা। সব রকম সবুজ ওটা ৯০০ টাকা না ওইদিকে আছে ১০০০ টাকা বড় মাছ হলে কত করে হয় মোটামুটি? ৪০০ ৪২০ কত করে যাচ্ছে? ২০০ টাকা ক কেজি আছে? ২.৫ কিলো ওইদিকে ওইদিকে রুই আছে কত করে? ১৬০ ১৬০ টাকা নেটে চলে যাবে। হীরালাল হীরালাল সাউ রুই ১৪০ ১৫০ কাতলা হলে ২১০ ২২০ আমার দোকানে আর কে আর কে ৪০ ৩০ ¡Gracias!
নাম দোকানের নাম কি আছে? কি কি মাছ বিক্রি করো তুমি? রুই কাতলা কত করে যাচ্ছে মার্কেটে? দেড় কিলো দু কিলো হলে দেড়শো টাকা, দেড় কিলো তো দেড়শো টাকা, আর দু কিলোর ওপরে হলে ষাট টাকা, একশো ষাট টাকা। পদ্মা, চিতল, কাতলা, বোয়ালি, কি মাছ এই? পদ্মা মাছ আজকে হলো চারশো টাকা, তারপরে জোয়াল মানে দুশো টাকা, দুশো টাকা, কুড়ি টাকা, দুশো কুড়ি টাকা এরকম। ভেটকি ওই চারশো তিনশো আসছি, সাড়ে চারশো, ও আড়াই কিলো তিন কিলো। হ্যাঁ, আপনার নাম কি আছে? আমার নাম রফিক শেখ। আপনার দোকানের নাম? দোকানের এসকেপটি। হ্যাঁ, এসকেপটি। এসকেপটি এই যে মার্কেটে, এই মার্কেটের নাম কি? ওটা বৈঠকখানা বাজার। বৈঠকখানা বাজার নাকি ফিশ মার্কেট? হ্যাঁ। এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় সব? এখানে ইলিশ পাবেন, কমপ্লেট পাবেন, পাবদা পাবেন, চিংড়ি পাবেন, ভেটকি পাবেন, পার্শে পাবেন, সব রকমের মাছ। হ্যাঁ, সব রকমের মাছ পাবেন। যারা হোলসেলে মাছ বিক্রি করে আপনার কাছে এলেই পেয়ে যাবে। হ্যাঁ। তো বন্ধুরা, আমি আজকে কলকাতার বৈঠকখানা বাজারের মাছের যে হোলসেল দাম এবং এই বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম এবং এই বাজারটা সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছয়। তো বন্ধুরা, আজ এইটুকুই, আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। নমস্কার।